তাওহিদ হৃদয়ের এমন আউটে যেন শুধু স্টাম্পই ভাঙেনি, হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে টাইগার ভক্তদেরও। এশিয়ার মঞ্চে যখন ব্যাটিংয়ে হাবুডুবু খাচ্ছে টিম টাইগার্স, তখন ব্যর্থতার জাল বুনছেন হৃদয়। এশিয়া কাপে তিন ম্যাচে ওর উইলোতে 7.5 গড়ে মোটে 22 রান, এর মধ্যে এক ম্যাচে ডাক, আরেক ম্যাচে করেন 2 রান, আর লঙ্কানদের বিপক্ষে আসে সর্বোচ্চ 20 রান। এমন পারফরমেন্সে নিশ্চিতভাবে দিলে শান্তি নেই টিম ম্যানেজমেন্টের। অথচ ওর ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ ঝলমলে, যা দেখে সবার প্রত্যাশাটাও ছিল আকাশ ছোঁয়া। আর থাকবেই বা না কেন, কারণ 12 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ওর অ্যাকাউন্টে যে 36 গড়ে 360 রান। তবে এমন পারফরমেন্স করেও হৃদয়ের জন্য অপেক্ষা করছিল বড় একটা চ্যালেঞ্জ, কারণ 12 ম্যাচ ওয়ানডে ক্যারিয়ারের অর্ধেকটাই যে হৃদয় খেলেছেন তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে, যেখানে ক্যারিয়ারের 90% রানই আসে আইরিশদের বিপক্ষে। তাই হৃদয়ের জন্য বড় একটা সুযোগ ছিল নিজেকে প্রমাণের, শুধু তুলনামূলক ছোট দলগুলো নয়, হৃদয় যে বড় দলগুলোর জন্য হতে পারেন থ্রেট। কিন্তু এশিয়ার মঞ্চে তিন ম্যাচে ব্যর্থই ব্যাটার, তাই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক, বড় মঞ্চের জন্য প্রস্তুত হয়ে উঠেননি টাইগার ব্যাটার। তবে এখনই যে সময় ফুরিয়ে গেছে ব্যাপারটা তাও নয়, এশিয়া কাপে নিজেকে মেলে ধরার সুযোগ থাকছে টাইগার তুর্কির, কারণ ভারত শ্রীলঙ্কার মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলা যে বাকি। মাহমুদুল হাসান সজীব, একাত্তর।